হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের পুলিশ ইন্টারভিউ নম্বর বিভাজন কি রয়েছে অর্থাৎ যে তোমাদের পনেরো নম্বরের ইন্টারভিউ হবে এই নম্বরটা কোন কোন বিষয়ের উপর কত নম্বর থাকবে তোমাদের ইন্টারভিউতে কি কোনো পাস মার্ক রয়েছে ইন্টারভিউতে মিনিমাম কত নম্বর দেয় এবং তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন তো এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ফ্রেন্স দেখো ভিডিও শুরু করার প্রথমে তোমাদেরকে একটি কথা বলে রাখি যে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পিডিএফ আমরা তৈরি করেছি এবং এই পিডিএফের ডাউনলোডের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক পেয়ে যাবে তো ফ্রেন্স দেখো প্রথমেই আমরা আলোচনা করব যে তোমাদের ইন্টারভিউর নম্বর বিভাজন তো দেখো প্রথমে বলি আত্মবিশ্বাস এবং স্মার্টনেস তো এর উপরে কিন্তু দুই নম্বর বরাদ্দ থাকে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত পরীক্ষার্থীর আত্মবিশ্বাস এবং স্মার্টনেস বিচার করা হয় সুতরাং পরীক্ষার্থীকে যথাসম্ভব ভদ্র রুচিশীল পোশাক অনুমতি নিয়ে কক্ষ প্রবেশ এবং অনুমতি নিয়ে চেয়ারে বসা এগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ আত্মবিশ্বাস এবং স্মার্টনেস এর উপরে কিন্তু দুই নম্বর বরাদ্দ থাকে নেক্সট দেখো দুই নম্বর উপস্থিত বা তাৎক্ষণিক বুদ্ধির পরিচয় এর উপরেও কিন্তু দুই নম্বর বরাদ্দ থাকে ইন্টারভিউ কক্ষে পরীক্ষার্থীকে উপস্থিত বা তাৎক্ষণিক বুদ্ধির পরিচয় দিতে হয় থেকে বেশ কিছু ডিপ্লোমেটিক প্রশ্নের সম্মুখীন হতে হয় ওকে নেক্সট দেখো তিন নম্বর পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা তো এর উপরে কিন্তু তিন নম্বর বরাদ্দ থাকে তো এই যে পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের একটি ভিডিও আমাদের করা হয়েছে এবং এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবে এর উপরে কিন্তু তিন নম্বর বরাদ্দ থাকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন নিজের এলাকা সম্পর্কে ধারণা তো এর উপরে তোমাদের কিন্তু তিন নম্বর বর্ত থাকে তো এই সব বিষয়ের উপর তোমাদের প্রশ্ন করা হয় নিজের এলাকা সম্পর্কে নিজের এলাকা বা জেলা সম্পর্কে বিভিন্ন তথ্য যেমন জেলার ঐতিহাসিক স্থান জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম জেলার প্রতিষ্ঠাতাকাল জেলায় মোট কতগুলো থানা রয়েছে তো এগুলো সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং আমাদের কিন্তু চ্যানেলে সিরিজ চলছে আমরা প্রতিটি সিরিজে তিনটে করে জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও আনছি ওকে তো অলরেডি আমাদের তিনখানা সেটে মোট নখানা জেলা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তোমাদের কোন জেলা সম্পর্কে ভিডিও লাগবে সেটি কিন্তু এই ভিডিওর কমেন্টটা অবশ্যই জানাবে নেক্সট দেখো পাঁচ নম্বর পঠিত বিষয় সম্পর্কে ধারণা তো এর উপরে কিন্তু তিন নম্বর বরাদ্দ থাকে অর্থাৎ তোমরা যেসব বিষয় নিয়ে পড়াশোনা করেছো অর্থাৎ যেসব বিষয় নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছো সেই সব বিষয় থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হয় সেই সব বিষয়ের উপর তোমাদের কতখানি নলেজ রয়েছে তা কিন্তু যাচাই করা হয় ওকে নেক্সট দেখো ছয় নম্বর সাম্প্রতিক ঘটনাবলী তো এর উপরে কিন্তু দুই নম্বর বরাদ্দ থাকে যেদিন তোমাদের ইন্টারভিউ থাকবে সেই দিনের সংবাদপত্র কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে এবং সাম্প্রতিক কিছু ঘটনাবলী সম্পর্কে জেনে যেতে হবে যেমন কোভিড নাইন্টিন ওকে তো এই সব বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জেনে যেতে হবে নেক্সট দেখো ইন্টারভিউতে কি কোনো পাস মার্ক রয়েছে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটে কিন্তু এই প্রশ্নটা রয়েছে যে ইন্টারভিউতে কি কোনো পাস মার্ক রয়েছে অর্থাৎ তোমরা কিন্তু অনেকে প্রশ্ন করেছো যে আমি যদি মেন্স পরীক্ষা পঞ্চাশ প্লাস নাম্বার পাই এবং ইন্টারভিউতে যদি আমি শূন্য পাই তাহলে কি আমি মেরিট লিস্টে আসতে পারবো অর্থাৎ তোমাদের মূল প্রশ্ন হলো যে ইন্টারভিউতে কি কোনো পাস মার্ক রয়েছে তো এর উত্তর বলি যে ইন্টারভিউতে কোনো মার্ক নেই যদি মার্ক থাকতো তবে কিন্তু নোটিফিকেশন তার উল্লেখ করা থাকতো নোটিফিকেশনে পরিষ্কারভাবে লেখা আছে যে তোমাদের মেইন্স পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউর নম্বর এই দুটো নম্বর যোগ করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট করা হয় অর্থাৎ যে পরীক্ষার্থী প্রশ্ন করছো যে তোমরা মেন্স পরীক্ষা পঞ্চাশ প্লাস এবং ইন্টারভিউতে শূন্যভাবে অর্থাৎ এই দুটো যোগ করে পঞ্চাশ নম্বর হচ্ছে তো এই নম্বরটা যদি তোমাদের মেরিট লিস্টে আসার জন্য হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু চান্স পাবে এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে কোনো পাস মার্কের দরকার নেই তো আরেকটা কথা বলে রাখি যে ইন্টারভিউতে কিন্তু কেউ শূন্য পায় না তোমরা ইন্টারভিউতে কিন্তু সবচেয়ে কম কত নম্বর পাবে তো সেই প্রশ্ন নিয়ে এবার আমরা আলোচনা করছি যে তো এবার প্রশ্ন হলো যে ইন্টারভিউতে মিনিমাম কত নম্বর দেয় তো ইন্টারভিউ যদি আমরা নম্বর বিভাজন দেখি তোমাদের প্রথমেই আমরা দেখালাম তো সেটা দেখলে বুঝতে পারবে যে যে কোনো পরীক্ষার্থী মিনিমাম কিন্তু দুই থেকে তিন নম্বর পেয়েই থাকে মিনিমাম কিন্তু দুই তিন চার পাঁচ এই নাম্বারটা কিন্তু সমস্ত পরীক্ষার্থী পেয়ে থাকে এবং ম্যাক্সিমামও কিন্তু বারো তেরো চোদ্দো পেয়ে থাকে যদি একটু ভালো মতো পরিশ্রম করা যায় ওকে তো ফ্রেন্ডস এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যে তোমাদের ইন্টারভিউতে পাস মার্ক কত এবং ইন্টারভিউতে মিনিমাম কত নম্বর দেয় তো ফ্রেন্ডস দেখো এরপরে আমরা আলোচনা করব তোমাদের পুলিশ ইন্টারভিউ দু হাজার কুড়ির গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন এই পঁচিশটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইন্টারভিউয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে এবং এই পঁচিশটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আমাদের পিডিএফ বা ইবুকে পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন হলো যে তোমার নিজের সম্পর্কে বলো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তুমি কি করতে এবং পড়াশোনা কতদূর করেছ। করেছো নেক্সট তোমার নামের অর্থ কী তোমাদের নিজের নিজের নামের কিন্তু অর্থ অবশ্যই জেনে যেতে হবে নেক্সট দেখো তোমার নামের সাথে কোনো পৌরাণিক ব্যক্তি বা সেলিব্রিটির মিল থাকলে বলো নেক্সট তোমার এলাকাটি কি জন্য বিখ্যাত তোমার এলাকায় বিখ্যাত কিছু ব্যক্তির নাম বলো নিজের জেলায় যদি কোনো স্বাধীনতা সংগ্রামী থাকে তা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে ওকে নেক্সট দেখো তোমার থানার বর্তমান ওসি বা আইসির নাম কী তো এই নামগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে নেক্সট তোমার জেলা এসপি বা সিপির নাম কী তো এই নামগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে তোমার বিধানসভা কেন্দ্রের এমএলএ এবং লোকসভা কেন্দ্রের এমপির নাম কী ওকে তুমি যেসব তুমি যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেখানকার এমএলএর নাম এবং যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তার এমপির নাম তোমরা কিন্তু অবশ্যই জেনে যাবে নেক্সট দেখো তোমার জেলা যানবাহনের কোর্ট সংখ্যা কত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিগত বছরে কিন্তু প্রচুর পরীক্ষার্থীকে কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয়েছিল নেক্সট পুলিশ ডিস্ট্রিক্ট এবং রেভিনিউ ডিস্ট্রিক্টের মধ্যে পার্থক্য কি পুলিশ ডিপার্টমেন্টের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো কী কী পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন পদের ফুল ফর্ম কী পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টের মোটো লোগো ইত্যাদি সম্পর্কে কিন্তু ধারণা তোমাদেরকে নিয়ে যেতে হবে নেক্সট দেখো প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন মেডেল সম্পর্কে ধারণা পুলিশের প্রমোশন সম্পর্কে ধারণা পুলিশের বিভিন্ন যে প্রকল্প বা অ্যাপ রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে জেনে যেতে হবে নেক্সট দেখো ফায়ার জিডি আইপিসি এগুলো সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের এমার্জেন্সি হেল্পলাইন সম্পর্কে তোমাদেরকে জেনে যেতে হবে ওকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গ পুলিশের জোন রেঞ্জ এবং ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমাদেরকে ধারণা নিয়ে যেতে হবে নেক্সট এনআরসি সম্পর্কে ধারণা এবং এর সুবিধা অসুবিধা ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক তো এই টপিকটি সম্পর্কে তোমাদেরকে জেনে যেতে হবে নেক্সট দেখো কোভিড নাইন্টিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে জেনে যেতে হবে নেক্সট তোমাদের কম্পিউটার কোর্স বা এনসিসি সিভিল ডিফেন্স ইত্যাদি করা থাকলে সেখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে ওকে নেক্সট দেখো নিজের যা যোগ্যতা সেখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং লাস্ট প্রশ্ন যেদিন তোমাদের ইন্টারভিউ যাবে ইন্টারভিউ দিতে যাবে সেই দিনকার তোমাদের নিউজ পেপার কিন্তু অবশ্যই দেখে যেতে হবে তো এই গুরুত্বপূর্ণ পঁচিশটি বিষয় এই গুরুত্বপূর্ণ পঁচিশটি বিষয় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং এই গুরুত্বপূর্ণ পঁচিশটি বিষয় তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে এবং এই গুরুত্বপূর্ণ পঁচিশটি বিষয় নিয়ে কিন্তু আমাদের পিডিএফ বা ইবুকে ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং তোমরা যদি আমাদের এই পিডিএফ ডাউনলোড করতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্স চলে যাও সেখানে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি পুলিশ ইন্টারভিউর পরীক্ষার্থী হয়ে থাকো তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ